নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম কাঁচকলার ঝোল। এই রেসিপিটা রোগীদের জন্য খুবই একটা কার্যকরী রেসিপি। তো আসুন বন্ধুরা, কাঁচকলার ঝোলটা বানানো শুরু করি। কাঁচকলার ঝোল বানানোর জন্য প্রথমে কাঁচকলার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দাদিমা খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে, এবার কলাটাকে ভালো করে কেটে নিচ্ছে। আপনারাও এভাবে কলাটা কেটে নিতে পারেন, আবার গোটা গোটাও রেখে দিতে পারেন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচকলার খোসাগুলো ফেলে দেওয়া হচ্ছে। তো এই খোসাগুলো ফেলে না দিয়ে এই খোসারও দুটো রেসিপি হয়, তো সময় করে আপনাদের দেখিয়ে দেব। তো কাঁচকলাগুলোর খোসা সব ছাড়ানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। এবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইতে কলাগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে কলাটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা কলার ঝোলটা আমি বেশি করে রাখবো, কারণ এটা রোগীদের খাবার, আর রোগীদের খাবার একটু পাতলা পাতলা হলে ভালো হয়। তো তার জন্য প্রথমে হলুদ দিয়ে দিলাম, এবার সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ বেশি ঝাল দেব না। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর সামান্য লবণ দিয়ে কলাটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা তাড়াহুড়ো করতে গিয়ে লবণ দেওয়াটা আপনাদের দেখাতে পারিনি, তো এইভাবে আপনারা লবণ দিয়ে ভালো করে ভাপিয়ে নেবেন। আর আমি আজকে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই কলার ঝোলটা বানিয়ে ফেলছি। তো আপনারাও এই গরমে রান্নাঘরে কম সময় দিয়ে এইভাবে বাটাবাটি ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারেন। তো কলার ঝোলটাকে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো কলার ঝোলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব। আর আপনারা কলার এই ঝোলটা যে কোনো রোগীদের দিতে পারেন, পেটের সমস্যা, হাই প্রেশারের সমস্যা, সুগারের সমস্যা, যে কোনো রোগীদের পক্ষে এই কলার ঝোলটা কার্যকরী। কলাটা ভাপানো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে কলাটাকে তেল দিয়ে নেব। তো কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম, আপনারাও সরিষার তেল দিয়ে নেবেন বা সাদা তেলও নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের ওপর জিরের ফোড়ন দিয়ে দিলাম। জিরের ফোড়ন দেওয়ার পর এবার আমি থেঁতো করা রসুন তেলের ওপর দিয়ে দিলাম। এবার রসুনটাকে হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। আপনারাও এইভাবে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাপানো কলাটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবার কলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এমন অনেক সময় আসে, শরীর খারাপ কিংবা জ্বর আসে, কিংবা গা গুলোচ্ছে, কিছুই খেতে ইচ্ছে করছে না, মুখ তেতো হয়ে গেছে, কী খাবো কিছুই খেতে রুচি আসছে না। তো তখন আপনারা কলার এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন মুখের স্বাদ অতি অবশ্যই ফিরে আসবে। কলার ঝোলটা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। কলার এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো বন্ধুরা আপনারা যারা এখনও এভাবে কলার ঝোল খাননি বা কোনো দিন রান্না করেননি, তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দেবেন, আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল দুপুর ঠিক 2টায়।